এছাড়াও যে বিষয়গুলো একটু পড়বা মনোযোগ সহকারে শোনো, পাটিগণিতের মধ্যে শতকরা, ঐকিক নিয়ম, মান নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, মান নির্ণয় বীজগণিত অংশ, এরপরে লাভ ক্ষতির অংশ, এরপরে হচ্ছিল তোমার পিতা পুত্রের অনুপাতের বা গড়ের বয়সের অঙ্কগুলো, ঠিক আছে? বীজগণিতের মধ্যে মান নির্ণয়ের অঙ্ক অবশ্যই আসবে। 64টা জেলার মধ্যে গত বছরে প্রত্যেকটা জেলাতে একটা করে মান নির্ণয়ের অঙ্ক এসেছিল। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে বাংলাদেশ নৌবাহিনীতে 2024 সালে যারা আবেদন করছো, অনেকে জানতে চাচ্ছিল যে স্যার গণিতের কোন বিষয়গুলো পড়তে হবে। তো আজকে আমি কিছু ডেমো কোশ্চেন নিয়ে আসছি, এই ডেমো কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা এই ডেমো কোশ্চেনগুলো শুনে বাসায় প্র্যাকটিস করেও তোমরা একটা আইডিয়া নিতে পারবা যে কীভাবে তুমি প্রস্তুতি নিলে তুমি বাংলাদেশ নৌবাহিনী 24 সালে পরীক্ষায় ভালো করতে পারবা, ঠিক আছে? সংক্ষেপে আমি বলছি, যেহেতু একটা ভিডিওতে একেবারে সব কিছু তো আসলে বলে বা শেয়ার করে শেখানো সম্ভব না, সেই কারণে আসলে আমরা কোচিং করি, ঠিক আছে? আমাদের সোজার একাডেমিতে কোচিং করতে আসলে এটা তোমাদের জন্য অনেক ভালো হবে, কারণ তোমরা অনেক কিছু বিষয় শিখতে পারবা। তো যাই হোক, যারা আসতে পারছো না বা যারা টিউটোরিয়াল ভিডিওগুলো চাচ্ছ তাদের জন্য আমি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে 5টা বিষয়ের উপরে হচ্ছিল লিখিত পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। তো আজকে সাধারণ গণিত নিয়ে আলোচনা করি। গণিতে ভালো করতে চাইলে অবশ্যই তোমাদের ক্লাস 8-এর টেক্সট বই এবং ক্লাস 9-10-এর টেক্সট বইটা সঙ্গে রাখতে হবে। ক্লাস 8-এর যে পাটিগণিতগুলো ছিল সে পাটিগণিতগুলো খুব ভালোভাবে পড়তে হবে, 9-10-এর বীজগণিতগুলো খুব ভালোভাবে দেখতে হবে। পাশাপাশি বীজগণিতের সূত্র, পাটিগণিতের সূত্র, পরিমিতি, পরিমাপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে, কারণ সূত্রগুলো থেকে প্রায় কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে বিভিন্ন জেলাতে প্রশ্ন এসে থাকে। গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রায় 40-45টা জেলাতেই একটা করে সূত্র দিয়ে দিছিল, একটা করে সূত্র ছিল। সে কারণে গণিতের বীজগণিতের সূত্র এবং পাটিগণিত বা পরিমিতির যে বা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো খুব ভালো করে তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখান থেকে তুমি ইনশাল্লাহ 1 নম্বরের জন্য প্রশ্ন কমন পাবা। এছাড়াও যে বিষয়গুলো একটু পড়বা মনোযোগ সহকারে শোনো, পাটিগণিতের মধ্যে শতকরা, ঐকিক নিয়ম, মান নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, মান নির্ণয় বীজগণিত অংশ, এরপরে লাভ ক্ষতির অংশ, এরপরে হচ্ছিল তোমার পিতা পুত্রের অনুপাতের বা গড়ের বয়সের অঙ্কগুলো, ঠিক আছে? বীজগণিতের মধ্যে মান নির্ণয়ের অঙ্ক অবশ্যই আসবে। 64টা জেলার মধ্যে গত বছরে প্রত্যেকটা জেলাতে একটা করে মান নির্ণয়ের অঙ্ক এসেছিল। তো 2024 সালেও দেখা যাবে মান নির্ণয়ের এই প্যাটার্ন থেকে একটা করে প্রশ্ন অবশ্যই আসবে। মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে, উৎপাদকের অঙ্কগুলো করতে হবে, লগের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? সমীকরণের অঙ্কগুলো করতে হবে। এগুলো যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই ভালো করতে পারবা। 2023 সালে যে প্রশ্নটা এসেছিল বিভিন্ন জেলাতে, অনেক জেলাতে দেখা গেছে জ্যামিতির কিছু সংজ্ঞা দিয়ে দিছিল। উপরে তোমাকে একটা সংজ্ঞা দিয়ে দেবে, নিচে 4টা অপশন থাকবে, বলে দেবে যে উপরের সংজ্ঞাটি কিসের সংজ্ঞা, এটা বৃত্তে, সরলরেখা, সরল কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ব্যাপারটা এরকম, ঠিক আছে? কি তো যাই হোক, সিলেবাস সম্পর্কে একটু তোমাদের ধারণা হয়ে গেল। এখন প্রশ্নের কয়েকটা ডেমো দিই, আমার ভিডিওর স্ক্রিনে সাইডে একটু তোমরা লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্নটি রয়েছে যে ডিচের কোন চিহ্নটি অনুপাতের গাণিতিক প্রতীক। উত্তর হচ্ছিল 1 নম্বর। তোমরা প্রশ্নটা খুব ভালোভাবে দেখো আর কি, ঠিক আছে? বা স্ক্রিনশট দিয়ে রাখো, 1 নম্বর উত্তর। 2 নম্বর, একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 50 জন এবং 40 জন, ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত কত? এই যে বললাম অনুপাতের অঙ্কগুলো আসবে, ঠিক এইভাবেই কিন্তু অনুপাতের অঙ্কগুলো আসে। তাহলে উত্তর হবে 2, অর্থাৎ 5:4। 3 নম্বর, টুসির বয়স 18 বছর এবং শোভার বয়স 21 বছর, দুজনের বয়সের সরল অনুপাত কত হবে? উত্তর হবে 2, অর্থাৎ 6:7। অনুপাতের অঙ্ক কিন্তু খুবই সহজ, সময় থাকলে আমি তোমাদেরকে এগুলো বোর্ডে সমাধান করে দেখাতাম। তো আগামীতে ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আগামীতে ইনশাল্লাহ টিউটোরিয়াল আকারে আরও বেশি বেশি কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সামনে উপস্থাপন করব। 4 নম্বর, দেখো 25% অনুপাতে প্রকাশ করলে কোনটি সঠিক হবে?
তাহলে উত্তর হবে 2 নম্বর 25:100। 5 নম্বরটা দেখো, 0.3 কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হয়? উত্তর হবে হচ্ছিল 2 নম্বর, অর্থাৎ 30%। কীভাবে হলো এটা? তাহলে 0.3 × 100 এটা করলে তাহলে 30% হবে, ঠিক আছে। 6 নম্বর, 300 কেজির 5% কত কেজি? 300 কেজির 5% কত কেজি? তাহলে উত্তর হবে 15 কেজি। 7 নম্বর, শতকরা চিহ্ন প্রতীক নিচের কোনটি হবে, যে পার্সেন্টেজ? উত্তর হবে খ। 8 নম্বর, শতকরায় একটি ভগ্নাংশ যার প্রতিক্ষেত্রে হর হবে কত? 100। 9 নম্বর, 1/4 কে শতকরা প্রকাশ করলে নিচের কোনটি হবে? উত্তর হবে 25%, অর্থাৎ উপরে 100/4 দিতে হবে। 10 নম্বর দেখো, 90 টাকার 30% সমান কত টাকা? অর্থাৎ 27 টাকা, ঠিক আছে। 11 নম্বরটা দেখো, 7 টাকা 10 টাকার শতকরা কত হবে? তাহলে কি করতে হবে? 7 × 100/10 দিতে হবে, তাহলে উত্তর কত হবে? 70%। 12 নম্বরটি দেখো, 200 টাকার 10%, মানে এই যে পার্সেন্টেন্সের অঙ্ক বা শতকরার অঙ্কগুলো কিন্তু খুব বেশি আসে নৌবাহিনীর পরীক্ষায়, 200 টাকার 10% সমান কত হবে? 20 টাকা। 13 নম্বর দেখো, একটি পুকুর খনন করতে 20 জন শ্রমিকের 30 দিন লাগে, ওই যে ঐহিক নিয়মের অঙ্কগুলো কিন্তু প্রায় এসে থাকে, তাহলে দেখো 1 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? তাহলে উত্তর হবে হচ্ছিল 600 দিন। আমি আবার বলছি, একটি পুকুর খনন করতে 20 জন শ্রমিকের 30 দিন সময় লাগে, তাহলে 1 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? 600 দিন, ঠিক আছে। 14 নম্বরটি দেখো, 10 জন লোক একটি কাজ 5 দিনে করে, 5 জন লোক ওই কাজটি কয়দিনে করবে? উত্তর কি হবে? 10 দিনে করবে। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমরা সব সময় যারা সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসে তাদেরকে আমরা প্র্যাকটিস করাই, যাতে আমাদের শিক্ষার্থীরা এখানে অধিক পরিমাণে প্র্যাকটিস করে ক্লাসে শিখে মডেল টেস্ট দিয়ে নিজের দক্ষতাকে একদম আকাশ সমান করতে পারে, নিজের আত্মবিশ্বাসটাকে যাতে আকাশ সমান করতে পারে। গত বছরে আমাদের একাডেমি থেকে অনেক শিক্ষার্থী বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে আল্লাহ তাআলার ইচ্ছায় নিজের যোগ্যতায় তারা চাকরি পেয়েছে। আমরা আশাবাদী ঈদের পরে আমাদের 17 তারিখ অর্থাৎ 17 এপ্রিল থেকে ভর্তি এবং ক্লাস শুরু হচ্ছে। যারা এখনও প্রস্তুতি নেওয়া শুরু করনি, আমাদের উপরে বিশ্বাস রেখে অবশ্যই তোমরা সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার প্রস্তুতির জন্য। এখানে শুধু লিখিত পরীক্ষার প্রস্তুতিগুলি আমরা করাই না, আমরা তোমাদের মেডিকেলটা চেক আপ করে থাকবো। মেডিকেলে যদি কোনো সমস্যা বের হয় আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে পরামর্শ দিব, আমাদের সহযোগিতা নিয়ে তোমরা যে কোনো ধরনের মেডিকেল আনফিট থাকলে সেটা তোমার ফিট করার ব্যবস্থা করতে পারবা। এখানে ভালো ভালো ডাক্তার রয়েছে, পাশাপাশি শারীরিক কিছু ট্রেনিং আমরা করাই, যাতে মেডিকেল বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে ফিট হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবাহিনীর নাবিক পদের জন্য। কারণ নৌবাহিনীতে যখন পরীক্ষা দিতে যাওয়া, প্রথমে তোমাদের মাঠে ঢোকার পরে তোমাদের প্রাথমিক মেডিকেল হবে, এই প্রাথমিকে টিকে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় যারা চান্স পাবা তারপর তোমাদের মেডিকেল হবে, এরপরে তোমাদের ভাইভা পরীক্ষা হবে। এটা হচ্ছিল নৌবাহিনীর প্রসেস। কোনো জেলায় ভাইভাটা পরে হয়, মেডিকেল আগে হয়, আবার কোনো জেলায় মেডিকেলটা আগে হয় ভাইভাটা, সরি, কোনো জেলায় ভাইভাটা আগে হয় মেডিকেলটা পরে হয়, এভাবেই আসলে হয়ে থাকে। আর সোলজার ট্রেনিং একাডেমিতে এখন নৌবাহিনীর জন্য 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসের কোর্সে ভর্তি চলছে। এখানে যারা প্রস্তুতি নিতে আসবা, তোমাদেরকে আমরা যে বিষয়গুলো শেখাবো একটু শেয়ার করি, যে বইগুলো থেকে সবসময় প্রশ্ন আসে, যে টপিকসগুলো থেকে সবসময় প্রশ্ন এসে থাকে, যে চ্যাপ্টারগুলো পড়লে তোমরা পরীক্ষায় সব থেকে বেশি কমন পাবা, সেই জিনিসগুলোই আমাদের একাডেমিক ক্লাসের স্যাররা তোমাদেরকে বোর্ডে শেখাবে, প্র্যাকটিস করাবে, এবং আমি মডেল টেস্ট পরীক্ষা নেব। আমি যত বেশি মডেল টেস্ট পরীক্ষা নেব, এই মডেল টেস্টগুলো যদি তোমরা এখানে বসে দিতে পারো এবং সম্পূর্ণ করতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ফার্স্ট হয়ে চান্স পাবা, এটা এতটুকু বলতে পারি। আর যে শিটগুলো দিব, যে সাজেশনগুলো দিব, এগুলো যদি পড়তে পারে একটা শিক্ষার্থী, তাহলে অবশ্যই তোমরা ফার্স্ট হয়ে নৌবাহিনীতে চাকরি পাবা। বুঝতে পেরেছি? আমার স্ক্রিনে একটু দেখো, আমার স্ক্রিনে মেহেদিকে দেখা যাচ্ছে। এই মেহেদি আমার শিক্ষার্থী, ও রংপুর জেলা স্কুলের ছাত্র ছিল, 2023 সালে সে চাকরি পেয়েছে নৌবাহিনীতে। রংপুরে নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে সে রংপুরে প্রায়
13-14 হাজার মতো শিক্ষার্থী এসেছিল, আমিও সেদিন মাঠে গিয়েছিলাম দেখার জন্য, 13-14 হাজারের মতো শিক্ষার্থী এসেছিল। সেখান থেকে সে পরীক্ষায় ফার্স্ট হয়ে নৌবাহিনীতে চাকরি পেয়েছে। নৌবাহিনীতে চাকরি পাওয়ার পরে যখন 773 জন তারা নাবিক ট্রেনিং করতে যায়, সেই 773 জন নাবিকের মধ্যে আমার শিক্ষার্থী মেয়েদেরকে তোমরা দেখতে পাচ্ছ, ও সেরা এবং চৌখোশ নাবিক হিসেবে নির্বাচিত হয়ে নৌবাহিনীর প্রধানের কাছ থেকে নৌপ্রধান পদক গ্রহণ করছে। তাই অ্যাজ এ টিচার হিসেবে এটা আমি অনেক গর্ববোধ করি, আমার কাছে অনেক আনন্দ দেয়, আনন্দদায়ক একটা বিষয়। যেমনি মেহেদির পরিবারের কাছেও আনন্দের বিষয়, আমার কাছেও আনন্দের বিষয় যে আমার ছাত্র এখানে সোলজার একাডেমিতে কোচিং করে প্রস্তুতি নিয়ে নৌবাহিনীর পরীক্ষায় ফার্স্ট হয়ে ট্রেনিংয়ে যায়, ট্রেনিংয়েও সে ফার্স্ট হয়ে নৌপ্রধান পদক নৌবাহিনীর প্রধানের হাত থেকে গ্রহণ করছে। তো স্বপ্ন দেখতে হবে বড়, স্বপ্ন ছোট দেখে লাভ নাই। স্বপ্ন যত বড় দেখবা পরিশ্রম করতে হবে তার থেকে আরও অনেক বড়। পরিশ্রম যত বেশি করতে পারবা স্বপ্ন তত বেশি বড় হবে এবং স্বপ্ন সত্যি করা আরও বেশি সহজ হবে। সবাই ভালো থাকো, ভালো করে প্রস্তুতি নাও, আর কোচিং করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে অফিসিয়াল নাম্বার রয়েছে, আমার সাথে যোগাযোগ করবা, কীভাবে আসতে হবে আমি সব তোমাদেরকে বলে দেবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।